على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حديث پاکر مدد آسے رسول پاک صلی اللہ علیہ وسلم মদিনা পাকে হিজরত করার পরে মসজিদে নববীতে এতেকাফ করছেন। ইয়া আল্লাহ, হুজুরের বিবিরাও এতেকাফ করছেন। মাহাম হুজুরের সাথে এই জন্য অনেকের বুঝতে সমস্যা হয় যে হুজুরের সাথে বিবিরা এতেকাফ করছেন, এতেকাফ মসজিদের মধ্যে হয়েছে। মসজিদের মধ্যে মহিলারা এতেকাফ করতে পারে। এক নম্বর, মহিলারা যখন মসজিদে থাকতে পারে, এতেকাফ করতে পারে, জামাতে শরীক হইতে বাধা কোথায়? এই জন্য আমি এই কথাটা উঠাইলাম। মাহান, এই যে মসজিদ মদিনা মসজিদে যারা নামাজ করছেন, আল্লাহ আপনাদের সবাইরে তৌফিক দে। মক্কার মসজিদে যারা নামাজ পড়ছেন, আল্লাহ আমাদের তৌফিক দে। মসজিদের বাহিরে জামাত বেশি, কাতার বেশি। এখন তো আমিও গেছিলাম কিছুদিন আগে, এমন মনে হইতেছে যাওয়ার কি জজবা হইতেছে কিনা, কারণ হেরাম শরীফের মধ্যে কোনো মুসল্লি নেই। এক তালাতে এতেকাফ হয়, পরে তোয়াফের জায়গায় এতেকাফ তোয়াফ হয়, পরেরটা খালি পুরা মসজিদ খালি, দুতলা খালি, দুতলা তেতলা যেভাবে চত্বরে দুই আড়াই মাইল তিন মাইল খালি, এর পরে দে জামাত। এত জায়গা বাদ দেয় এখানে আমি ইমামতি করবো? আর আপনারা শুনে এখানে দাঁড়াইবেন? এমন মুশকিল, লক্ষ মানুষ এইভাবে নামাজ পড়তেছে, আর বাংলাদেশের এরাও নামাজ পড়তেছে না। আমি তার লোকে যায়া নামাজ না বলে গেলে জামা দিব কি যে বিপদ। আমার লোকে তালাশ করে মসজিদের মধ্যে পায় না, করলেও পরে আবার নিজে আলাদা করে পড়তে হয়। আমি যেটা বলতে চাই যে মনে করেন এই মসজিদের মধ্যে জামাত শুরু হইল, মসজিদের একটা এরিয়া আছে, বাহিরে জুমার দিন দেখা যায় পাঁচ সাত আর কাতার বেড়ে যায়। দাওয়াতুল হকের মজলিস যখন হয়
রাস্তা পর্যন্ত চলে যায়। তারা ওই রাস্তার মধ্যে শুনি একরা পর্যন্ত চলে যায়, বাইর আগে একটু এইদিকে বউবাজার পর্যন্ত চলে যায়। আগরিবের জামাত এসার জামাত দোয়ার সময় ওইখানে যারা জামাতে দাঁড়াইছে, আর আমি এখানে ইমামত করলাম, নামাজ পড়লাম, মান একসাথেই তো হয়েছে, জায়গাটাও কি এক। হ্যাঁ, মসজিদের জায়গা এইটার হুকুম, আর মসজিদের বাইরের জায়গাটা এটার হুকুম। এখানে তো ঢুকতে সময় কি বললে ঢুকতে হয় বলেন, যারা এতে কাফে আসছেন আপনাদের মোবারকবাদ জানাই। এই মশলাগুলো খেয়াল রাখবেন, ভালো করতে এসে মন্দ না হয়ে যায় না বুঝার কারণ। তা আমি এখানে নামাজ পড়তেছি, আমার সাথে যারা মসজিদে নামাজ পড়ে, তো মসজিদের বাহিরে আধা মাইল পর্যন্ত যদি কাতার থাকে আর জামাত পরে একসাথেই, কিন্তু বলতে পারবে না সে যে আমি মসজিদের সাথে ছিলাম, মসজিদের সাথে নবীর সাথে ছিলাম, পারবে? নবীর সাথে নামাজ পড়ছি, কিন্তু নামাজ আমারটা মসজিদের বাইরে হয়েছে, আর আল্লাহ রাসূলের এবং সাহাবীর যারা ছিল তারাটা মসজিদের ভিতরে হয়েছে, হয়েছে একসাথে। আমি এতেকাফ করলাম মসজিদে, এই সময়ে মহিলারা এতেকাফ করলো তাদের বাসায়। মুসলমানদের বলা হয়েছে প্রত্যেক মুসলমানের বাড়িতে তার শক্তি সামর্থ্য অনুযায়ী একটা ছোট ঘর রাখবা, টেলিভিশনের ঘর রাখতে পারো, খানা খাওয়ার ঘর রাখতে পারো, মেহমান বসার ঘর রাখতে পারো, ছোটখাটো একটা জায়গা নামাজের জন্য, তেলাওয়াত করার জন্য, মহিলারা বৈশা দিনে আলোচনা করার জন্য, বই পুস্তক পড়ার জন্য, তালিম দেওয়ার জন্য রাখা যায় না? গুরুত্ব থাকলে মনে করা যায় না, যায় না? ওখানে তারা এতেকাফ করবে। এতেকাফের নফল আছে, এতেকাফে সুন্নতে মুয়াক্কাদাস, এই সুন্নত জীবনে একবার যে পালন করতে হয় সুন্নতে মুয়াক্কাদা বা ওয়াজিব, এটা রমজান লাগে। রমজানের শেষ 10 দিন, শেষ 9 দিনও হয়, এটা একবার হইল জীবনে ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা। শোনা আছে প্রত্যেক রমজানেই সব মসজিদের মধ্যে আল্লাহ রহমতে থাকে। এখন তো মসজিদের মধ্যে পুরুষের সাথে মহিলাদের ব্যবস্থা আগে দেখি, ওরাও এতে কাজ করে। এতে মাহান হুজুরের সাথে, আরে হুজুরের সাথে অর্থ কি? হুজুর যে জায়গা ওখানেই, হুজুর এখানে 10 দিন, এখানে বিবিরাও 10 দিন ওনার সাথেই। এই 10 দিন হুজুরে এখানে, তো মহিলারা হুজুরের বিবিরা তাদের বাসা একই সাথে দিল। এইগুলোর দ্বারা মানুষকে বিভ্রান্ত করা, আপনি যাতে না হন। এর সবচেয়ে বড় দলিল হইল এই, সর্বপ্রথম যখন হুজুর এতেকাফ করলেন, এতেকাফের সওয়াবের কথা বললেন, আপনাদের আমি বলছি, আপনারা জানেন, যারা হজ করতে গেছেন দেখছেন, এই হলো ওয়াল, এইখান থেকে মসজিদ, এইটা হুজুরের বাসা, এখানে একটা দরজা আছে, এটা দিয়ে হুজুর মসজিদ আসে। অনেক সময় জানা, এখন তো
মসজিদে হুজুরের মাজার বাইরে মসজিদে আছে নবী আলাইহিস সালাম যখন এই ফজিলত এতেকাফের বললেন এবং বললেন যে মসজিদের মধ্যে আমার জন্য এতেকাফের জায়গা বানাও এখন তো আজিব জায়গা বানায় আল্লাহ হেফাজত করুক মসজিদে ধরে তার আরেকটা অফিস বানায় এতেকাফ করতে আসছে অফিস সারাদিন টেলিফোন চালাইতেছে আমার যে ভাইয়েরা এখানে আসছেন টেলিফোন বাসা রাখিয়ে দেন নাহলে পাঠাই দেন সত্যিকার এতেকাফ করতে এসে থাকেন টেলিফোন বাসা পড়ায় দেন টেলিফোন চালাচালি করে আল্লাহরে পাইবার এখানে থাকলে হবে না টেলিফোনের চার্জ মাদ্রাসা মসজিদে সরান গাড়ি সরি জায়েজ নেই জনগণের পয়সার মসজিদ ওইটার মধ্যে বিদ্যুৎ বিল আছে আমাদের এখানে 1214 লাখ টাকা মাসে আব্বা এই সব মিলে 3-4 হাজারে চার্জ দিবে জায়েজ নেই আর মসজিদের মধ্যে ভালো করতে মন্দ কাজ করবেন না মহাব্বতে আসছেন মহাব্বতে থাকবেন মহাব্বত আল্লাহ হাসিল করার মেহনত করবেন গুনায় আর পানি আর আগুনের যেরকম সম্পর্ক বিশেষ করে মসজিদে গুনার কাজ এর চেয়ে বেশি মারক এই এলাকায় এরম না হওয়ার কথা আমি ভিআইপি এলাকায় দেখছি মসজিদের মধ্যে এটা যদি তার একটা নতুন একটা হেড অফিস না হইলে অফিস বানাইছে এনে বসে ব্যবসাও করে এনে বসে রান্ধারান্ধি হয় ওখানে গরম করা হয় খাওয়া দাওয়া বিশাল ব্যাপারটা বাহিরের থেকেও লোক আছে তার সাথে বসে ইফতার করে বিশাল ইফতার পাঠ মসজিদে দেওয়া যায় ইচ্ছা বুঝি কাজ হইল ইচ্ছা করার জন্য আছে আল্লাহ হেদায়েত দান একবার হুজুর আলাইহিস সালাম মসজিদের মধ্যে বানাইতে বলছেন কিরম চাটাই এই চাটাই আছে আর একটা চাটাই দিয়ে দেব যাতে আমি এই এতে কাপ করব বুখারী হাদিস আছে খিমা ছোট্ট করে চাটাই দিয়ে একটা খিমা বানিয়ে দিচ্ছে 3 কোনাওয়ালা খিমা 4 কোনাওয়ালা খিমা মসজিদের মধ্যে এটা দেখে হুজুরের বিবিরা হযরত জাইনাব হযরত আয়েশা হযরত হাফসা এর 3-4 জন তারাও লাগেছে আশ্চর্য হুজুরের সকালে উঠে দেখ হায় হায় আমি আমার খিমা বানাইতে গেছি লোকে এটি কার হুজুর কার এটি বুঝেন না আপনার বিবিরা তাই না কি আমার সাথে মসজিদে বসে এতেকাব করবে আমারটা ভাঙিয়ে ফেলাই দেব আমি আর এতে কাপ করতেছি না এবার শুনে আছে ওই বছর হুজুর রমজানে এতে কাপি করে এর জন্য করলেন না মেয়েরা যেহেতু আইসা মেয়ে ওনার বিবিরও আসছে তাই উনি এতে কাপি করেন পরের বছর সাওয়ালে পরে এটা কাজা করছেন কারণ কোন আমল মুস্তাহাব সুন্নাত শুরু করলে ওয়াজিব হয়ে যায় নিয়ত করলে হোক না হোক হুজুর আলাইহিস সালাম পরে বছর এই এতেকাফটাকে কাজা করছেন কিন্তু করেন নাই
এখন যে হুজুরের হাদিসের মধ্যে আছে মহিলারা হুজুরের সাথে মাহান একসাথে এতেকাফ করছে, এই হাদিসটা ওটার সাথে মিলাইলে অর্থ কি দাঁড়ায়? মাহানের অর্থ হুজুরের সাথে মসজিদে, না সময়ের মিল, স্থানের মিল, না সময়ের মিল? সময়ের মিল। এক তো এইটাও গলত কথা, মসজিদে তারা এতেকাফ করবে, এইটাও গলত কথা যে যদি এতেকাফ করা যায় তো নামাজ পড়া যাবে না। কেন আয়েশাকে জিগান, কেন মসজিদে জামাতে আসেন? হুজুরের সব বিবিরে জিগান, তারা কেন মসজিদে জামাতে আসেন? আসলেও পিছিয়ে রাখতো কি কি তরিকা আছে নবীর ব্যাপার ছিল, কিন্তু আমরা সব মশলা ভুলে দিতেছি। আমি কিন্তু বুঝাইলাম যে হুজুরের যুগে কি ছিল, এতে কাপ ছিল মহিলার জন্য, পুরুষের জন্য। মহিলার জন্য তার বাড়িতে, পুরুষের জন্য মসজিদে। উত্তম যে মসজিদে জমা হয়, মহল্লার মসজিদেও যদি হয় ঠিক আছে, আমাদের দেশে এক আকিদা আছে কেউ এতে কাপ করতে রাজি হয় না, টাকা দেয় এতে কাপ করে তাদের মসজিদ যাতে এতে কাপ খালি না যায়, আর লুকও তো বেড়ে আছে, এরকম এতে কাপের লুক লাগবে নি। আদালতের এই এলাকাটার নাম নাকি হাইকোর্ট, কোর্ট হাইকোর্ট আছে না, জজকোর্ট, ওখানে গেলে একদল আপনি গেলেই দৌড় দিতে, সাক্ষী লাগবে নি, সাক্ষী লাগবে নি, আশ্চর্য কত, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1 লাখ টাকা, 1 কোটি টাকা সাক্ষী দিয়ে দিব, নিজের চোখ দিয়ে দেখছে আরে জব করতে 1 কোটি টাকা, আরে বিশাল বড় সাক্ষী। আরে আমি যদি কোর্টে সাক্ষী দিই তোমরা সবাই তো বিশ্বাস করো, রোজ জানবে যে 100 লাগছে, আমারও সাক্ষী বানালে 1 কোটি টাকা দিচ্ছে, সাক্ষীর বিক্রি হচ্ছে। হাদিসে আছে একটা যুগ আসবে কে কার আগে সাক্ষী দিবে, পাগল হয়ে যাবে, পয়সা কামানি রোজগারের তরিকা, এটাও হাদিস আছে। আল্লাহ, আমি বুঝাইলাম 1 নম্বর কথা, 2 নম্বর হুজুর যে এতেকাপ করছে এটা মদিনার জীবনে করছেন, মক্কার জীবনে না। মক্কার জীবনে কোন মসজিদ ছিল বাইতুল্লাহ ছাড়া? বাইতুল্লাহর ভিতরে তো যাওয়ার কায়দা নাই, আশেপাশে মাতাফের জায়গাও ছিল না, তাফেরদের অধীনে ছিল। ওখানে তো একবার হুজুর নামাজ পড়তে গেছেন, দেয় নাই, বাইর করে দিছে। সর্বপ্রথম উমর মুসলমান হইলে হুজুরে নিয়ে গিয়ে নামাজ পড়ছেন 2 রাকাত, এটা ঠিক আছে। ওখানে তো জুমা পড়া যায় নাই, ওখানে তো মসজিদ নাই। এখন যে বাইতুল আল্লাহর চতুর্পার্ধে আসছে মসজিদ হয়েছে বিশাল, এটাও নাই, এতে কেমন জায়গাও নির্ধারিত নাই। প্রথম মসজিদ কুবা, পরে মদিনা, পরে বাহা, একটা জায়গা আছে জোয়াসা ওয়াস্তে আব্দুল কায়েস বাহরাইন, এটা তখন হুজুরের অধীনে ছিল। এই 3টা মসজিদের সন্ধান পাওয়া যায়, জুমার মসজিদ, মসজিদে নাই, মক্কা তো মসজিদই হ্যান, এতে কাপ হইব তো রমজান মাসে, রমজান তো ছিলই না, তাই এতে কাপ আরম্ভ হয়েছে মদিনার যুগে। এখন আপনারা যদি কেউ বলে হুজুরের জীবনে এতে কাপ নাই, 13 বছর মক্কায় রয়েছেন, কোনদিন এতে কাপ করেনি,
আপনার মনের মধ্যে বিভ্রান্তি আছে ঠিকই তো হুজুর তো মদিনার জীবনে কোনোদিন এত কাপ করেনি আমরা এত সরল সুদা মুসলমান আরে এত বড় তথ্য তো জীবনে পাই নাই আরে তখন তো মসজিদই ছিল না নিরাপদ ছিল না জুমাও পড়া যেত না জুমা ফরজ ছিল পড়া যেত না আর পড়বে কোথায় মক্কার আশেপাশে বাইতুল্লার আশেপাশে যে বাড়ি দিত তাপের রায় গেরাও করে মসজিদ তো নাই এতে কাপ করবে আর তখন তো রমজানই নাই তো এতে কাপ করবে আমার কথাটি বুঝতেছেন আজকে মিডিয়ার দেখলে এটা শোনা যায় আমি নামটা না লইয়া জানাইতেছি মশলা জানি মদিনার মক্কার জীবনে এতে একাই হুজুর আলাইহিস সালাম তাই এতে কাপ হারাম এই দলিল ঠিক এই দলিল ঠিক কেন তখন এতে কাপ কি রমজানই তো ছিল না মসজিদই ছিল না মুসলমানদের যে কিভাবে বিভ্রান্ত করে আরেক দল বেরিয়েছে কি কোরআন শরীফের মধ্যে আছে فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ নামাজ পড়ার পর আর মসজিদে থাকার অধিকার নাই ওরে বাবা হায় 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 মসজিদে থাকার অধিকার নাই ফান্তাশিরু ফিল আরদ জুমার নামাজ পড়ে মসজিদে বসতে নিছে তাহলে অন্য নামাজ তো জুমার সে কম দাম ফরজ হইলেও জুমার দুই রাকাতের দাম জোহরের স্থিতি বেশি এটাকে ঈদ বলা হয়েছে ওখানে আছে ইদা কুযিয়াতি সালাতু ফানতাশিরু নামাজ পড়া দেরি নাই ফোরান বেরিয়ে যাও ওই যে বাসাত না ওয়াত্তাকু মিন ফাদলিল্লাহ যা হালাল রুজি উপার্জন করো ব্যবসায় লেগে যাও অর্থ উপার্জনে লেগে যাও ইদানি গারে কুফাসেরে বলে দাওয়াত তবলিগের কাজে লেগে যাও কোরআন শরীফ খেলুনার পাত্র বানাই কেয়ামত পর্যন্ত 1400 বছর পর্যন্ত শুনলাম বক্তাবু মিন ফাদলিল্লাহ হালাল রুজি কামায়ের চেষ্টা করো নামাজ পড়ো রুহানিয়তের জন্য আর শরীরের জন্য হালাল উপার্জন করো ইদানিং একজন এসে বলতেছে যে না এটার অর্থ হইল তবলিগ করা মিন ফাদলিল্লাহ আল্লাহর ফজল তলাশ করো ফজলের অর্থ হইল দাওয়াত তবলিগ দিলে আল্লাহ বরকত দিব মিলে আরেক দল বেরিয়েছে এক এক কাপ করা হারাম কমপক্ষে জুমার দিন তো এতে কাপে থাকা যেত কেন হুজুর আল্লাহ সাফ কোরআনে বলে দিছে নামাজ পড়েই মসজিদে বেরিয়ে যেতে গারবটা এই গতবার পর্যন্ত এরকম মশলা জানি না গতবার আমি এটা বলি না এবার বলতেছি অবাক লাগতেছে অনেকের হুজুর আপনার দৈনিক বসেটা দেন নাকি মিডিয়ার মধ্যে আমি দেখি আলহামদুলিল্লাহ দৈনিক যে এমন হয়েছে যে টেলিফোনে যে বন্ধ করে দিয়েছে সারাদিন বন্ধ রাখে খুললে খালি এইটা মশলা এইটা জিগা হেটা জিগা হুজুর মিডিয়াতে লিখছে এইটা কি জব কি জব কি আশ্চর্য এটা কি বলে এটা তো গতবার আগেও শুনছি না এতে কা হারাম আগেও শুনি নাই হুজুরে মক্কার এতে কা করেন নাই ইয়ে তো শুনি নাই কইছে না কেউ এটা নতুন আরম্ভ হয়েছে সাবা মেয়ার না এটাই দেশে সাহস কেউ পায় নাই কেন কইতেছে
দেওবন্দের কোনো ভিত্তি নাই এই কথা এর পূর্বে বছর আগে কোনোদিন শুনিনি। বাবা এটা যে রমজানের আগে জন্য এটা একটা আউরাল ফেলেছে, এখন আমার জিজ্ঞাসা করছে এতে কাপ হারাম কেন? বলে খুঁজতে মক্কার যুগে কোন চেকআপ করে না, আমরা ঠিক আছে করে না, যারা খুশি ওদের জিগেন মক্কা কোনো মসজিদ আসেন নি, রমজান আসেন নাকি, এতে কাপ তো কোন হুকুম আইসেন নাকি? হয় তো বুঝি না, আপনি এইটুকু বুঝতেন না, এইটুকু বলতে পারলেন গেছে গে বুঝে তুলে, এখন না হুজুর তারা কোরআন হাদিস চায়। এই সমস্ত লোকের প্রশ্ন শুনতেও নেই জবাব দিতেও নেই, এরা এদের দিলের মধ্যে খামাসা ডুবছে, যাই না শুই না মুসলমানকে বিভ্রান্ত করা এদের কাজ না, কি করবে? ১৪০০ বছর চলে গেল কেউ এতে কাপ হারাম করল না, আর এই আয়াত দিয়ে দলিল দিল। আচ্ছা এই ওই দিন যে পার্টি করে শুক্রবার দিন, ওদের পিছে লাগতে পারো না, শুক্রবার দিন মসজিদে বসে না এদের পিছে লেগে গেলা, এতে কাজ করে ওদের পিছে লেগে গেলা, আর শুক্রবারে যারা গানের আড্ডা খানা বানায় তারা বানায় না বানায় না, শরাব বিক্রি করে না করে না, মদ বিক্রি করে না করে না, মেয়েদের দর্শন করে না করে না, ওই সম্বন্ধে কিছু বলতে পারো না রমজান মাসে? এতে কাপলে এক সকের লেগে আজীব দলিল তাদের, একজনে কয় আমরা শরাব খাই বেশি হালাল, দলিল কি? সরকারের লাইসেন্স দিছে, হালালের লাইসেন্স সরকারে দিলে হবে না আল্লাহ দিতে হবে? আল্লাহ কি করছেন? তুমি যদি সরকারের লাইসেন্স কে শরাব হালাল হওয়ার জন্য মনে করো বিশ্বাস করো, নবী আলাইহিসসালাম বলে গেছেন মান আহাল্লা হারামান ওয়া হাররামা হালালান ফাওয়া কুফর, আল্লাহ যেটাকে হালাল করছে এটাকে যে হালাল হারাম মনে করে বিশ্বাস করে হারামকে হালাল বিশ্বাস করে কাফের হয়ে যায়। তোমার সাথে কথাই নেই, তোমার প্রশ্নের অধিকার নাই, আমার কাছে জবাব চাওয়ার অধিকার। এক তো যে হুজুর এতেকাপ কি হারাম এতেকাপ করছিলেন কোরআন শরীফের মধ্যে আইছে তাহিরা বাইতি আলিত তাইফিন ওয়াল হাকিফিন ওয়ার রুকআয়ে সুজুদ, হে ইসমাইল হে ইব্রাহিম এ ওরা, এবং এরপরে আমরা যারা মসজিদ দেখো মসজিদ চালাও তোমাদের দায়িত্ব কি? এক নম্বর দায়িত্বের মধ্যে আছে যেগুলো তার মধ্যে অন্যতম, এমন ইমাম হওয়া চাই যে আল্লাহ আলা ইমাম হয়, এখন ফ্যাশন ওই ইমাম মিডিয়ার মধ্যে তেলাওয়াত করে খুব ফাস্ট হয়, সে প্রতিযোগিতা করে সে এন ইমামতির প্রতিযোগিতা করে, তারা মিললে ওইটারে ইমাম বানায় দেয়, খুব ভালো তেলাওয়াত করতে পারে, তার আখলাক ভালো কিনা, বয়স কত, তার চরিত্র কেমন, এলেম আছে না নাই, এইগুলোর কোন প্রশ্নই থাকে না। এই একটা গেল, সব মিডিয়ার তারি মিডিয়ার হাফেজ এইটার মধ্যে চলে গেছে, নেক আখলাক চরিত্র নামাজি কি অবস্থান আল্লাহ আল্লাহ এই তার খবর নেই,
এই আয়াতের মধ্যে এসে গেছে বিজুলম মিন ইলহাদ মুলহাদা নুযিকহু মিন আযাবিন আলীম মসজিদ নিয়ে আধুনিকতা করে মসজিদ তার খেলার খেলোয়া বানা যাকাত চা ব্যবহার করে ইমামদের খবর নাই মুজান খবর নাই ইমাম কেমন মুসল্লিদের চাহিদা এইটা ধার ধারে নজর মনে চাইছে এলেম আছে না আছে খবর নেই তাকো আছে না আছে খবর নেই সব মুসল্লিদের গুনাহের ঘরে বিসদ্দিহিম আন সাবিলিল্লাহ তাহির বাই আল্লাহর ঘর মসজিদ এগুলো পাক করার দায়িত্ব নিজে যে ঝাড়া নিয়ে সাফ করো ইমাম আর মুয়াজ্জিনকে আদেশ দিও না তাদের জন্য বাইতি আলি তাইফিন ওয়াল আকিফিন যারা দূর দূরান্ত দেশে বাহিরে তওয়াফ করার জন্য আসে তাদের খেদমত করো ওয়াল আকিফিন এবং যারা এতেকাফ করবে তাহলে কোরআন শরীফে এতেকাফের কথা আছে না নাই সুরা বাকারার মধ্যে আছে যেখানে রোজার আলোচনা আছে তাদের রাত্রের বেলায় ঘটনা তো আগে আমি একদিন শুনাইছি যে প্রথম প্রথম যখন রোজা ছিল তখন ইফতার করে মনে করেন যে শরীর তো দুর্বল লাগতেছে শুয়ে গেলেন ঘুমায় পড়লেন তাহলে আর খাইতে পারবেন না সেহরির পদ্ধতি ছিল যা খাওয়া ইফতার করে খাবে আর জাগ্রত অবস্থা সারাত খান কিন্তু ঘুমায় গেলে আর খাওয়া যেত এক সাহাবি ঘরে ইফতারের ব্যবস্থা ছিল না তার স্ত্রী বলছে যে তুমি একটু বসো আমি দেখি কিছু পাইনি ও রশিদের কাছ থেকে কিছু যদি খাইতে পারো একটু পানি খেয়ে আসে ক্লান্ত লাগছে এইভাবে এই ঘুমায় গেছে স্ত্রী পড়োশির কাছ থেকে কিছু খাবার নিয়ে আয়া দেখে চিৎকার লুছে কান্দন লুছে হায় 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 সারাদিন না খায় ক্লান্ত ইফতারও কিছু দিতে পারলাম না এখন নিয়ে আসলাম খাওয়ার পড়োশির কাছ থেকে আয়া দিয়ে ঘুমাইছে ঘুমানির পরে খাওয়া যায় নাই তার মানে আজকে আর রাত্রেও খাওয়া নাই সারাদিন গেছে কালকেও খাওয়া নাই সন্ধ্যা পর্যন্ত স্ত্রী মর্মাহত হয়ে কাঁদতেছে স্বামীর জন্য এই এক ঘটনা ঘটছে আরো হয়তো ঘটছে কিন্তু এটা বুখারি হাদিসে আছে পুরা রমজান মাস স্বামী স্ত্রী মিলন নিষেধ দিনের বেলা তো নাই রাত্রেও না কোন যুবক সাহাবি হবে মশলা জানতো না জানে না সেটাও জানি না কিন্তু ঘটনা ঘটে গেছে সে তার স্ত্রীর সাথে মোজামাত করব কিন্তু তার অবস্থা এই হুশ আইছে দূর করে আইছে আল্লাহ রসুলের কাছে ইয়া রসুলাল্লাহ আমি তো সর্বনাশ করে বলছি কি আমি তো মোজামাত করে বলছি রোজাকে এরকম ঘটনা যখন হইল তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম বদলাই দিলেন বললেন যে যদি ইফতারের সময় পরে সারা রাত্রে ঘুমাইয়াও যা দেখিয়া তুইলা খাওয়াইতে পারো আর সেহরির ব্যবস্থা হয়ে গেল এই সাহাবার এইটুক কষ্টের কারণে ঘুমাইয়া গেল আর খাইতে পারল না আমার আল্লাহ এত দয়ালু সর্বনাশ এই হুকুমে উঠে বলছে তাই এই সাহাবির এইটুক সে ঘুমাইয়া পড়ছিল না খায়া আর শরীয়তের হুকুম হইল জাগ্রত অবস্থায় খাওয়া ক্লান্তির কারণে ঘুমাইয়া গেছে
ইফতারের সময় মানুষ ঘুমায় নাকি? আমরা তো কুলেই থাকি না, কিন্তু আল্লাহ এই সাহাবীর এই ত্যাগের উপরে বিবির স্বামীর জন্য এত মেহনতের কারণে পড়োশীর বাড়িতে স্বামীর জন্য হাত বাড়াইয়া খাওয়া আনার এই চক্কর দেখিয়া আল্লাহ দয়া হয়েছে। উনি বলছেন রাত্রে ঘুমাইয়া গেলেও ইফতারের সময় ঘুরাইয়া গেলেও ওইটা খাওয়া সবাই অনুমতি আছে। আমাদের জন্য খারাপ হয়েছে না ভালো হয়েছে? সাহাবিরে গালি দিবা? আর ওই সাহাবি এই কারবার করে বলছে তার লাগলো এই যুবকরা বিয়া করলো আর সময় পেল না, রমজানে বিয়া করছে, এখন দিনের বেলা নিশে এত দিনের বেলা এই কারবার করে হয়েছে। আল্লাহ জানেন যে এটা বুড়া বয়স না, অনেক বুড়া মানুষ হয়েছে যারা 80 বছরের বুড়া 30 বছরের মেয়েরে সাত বিয়া করে ফেলে বাবারি বাবা। যুবক যদি দুজন 30টা দি দিনের বেলায় হোক উঠে যায় 60টা রোজ রাখতে হবে। এক সাহাবি এরম করছে, হুজুর বলছে তুমি 60টা রোজা রাখবে, বলি আর আসুন আল্লাহ 30টা 2-4টা রাখবার গে ঘটনা করছে, আর 60টা যদি দেন কয়বার যে হইল আমার জীবন ভরে খালি রোজায় রাখছি। সর্বনাশ, তখন আল্লাহ হুকুম দিছে এই দিনের বেলা ঠিক নাই, রাত্রে বেলা যদি তোমার স্ত্রীর সাথে মোজামাত করো তাহলে কোনো খারাপই নাই, সবই যাও। এই সাহাবি কারবার করছে, আল্লাহ এর শাস্তি দিছে রাগে নাকি এইটারে চালু করে দিছে? তাহলে এই সাহাবি আমার জন্য বন্ধ করছে না এরকম যে কোনো কবির শাস্তি দেব এরকম? তার কারণে আল্লাহ উদ্বুদ্ধ হইয়া আমার অবস্থা বুঝিয়া তুই যেটা করছ ঠিক, তোর কোনো গুণা নেই, আর অন্যদের জন্য রাত্রে অধিকার দিয়ে দিলাম। এরপরে যদি দিনের ভিতরে তুই মুজামাত করস তাহলে 60 দিন রোজা রাখছি। আইন পরিবর্তন হইল, এই সাহাবা আমাদের প্রতি এসান করে গেল, আমি বুড়ো হইলে গেব আমারও খেল। তোমরা তো হই কপাল পুরা যারা বিয়া করছে না, জলদি বিয়া করো, এই রমজান মাসের বরকত হাসিল হলো, বরকত উপর দেওয়া আছে নিচে দেওয়া আছে, কিন্তু একটা মুস্তাসনা ওই আয়াত ইল্লা লাকিফুন, তবে রমজানের মাসে যারা এতেকাফে বসো পুরা মাস বসো এক চিল্লায় বসো সুন্নতের 10 দিনের জন্য বসো 3 দিনের জন্য বসো এই এতেকাফ অবস্থায় ওই যে আগে হুকুম ছিল রাত্রেও মুজামাত করা যায় না, এতেকাফ অবস্থায় রাত্রেও মুজামাত করা যাবে না। এই আয়াতে দেখা যায় এতেকাফ করা যায়, বুঝলেন না এই কথা? কোরআন থেকে এতেকাফের কথা পাওয়া যায়। তুমি কোন আয়াত লয়ে আসলা মসজিদে বসাই দিব? আর নবী আলাইহিসসালাম কি বলছে যে নামাজের পরেও যারা মসজিদে বসে থাকে ওযু থাকা পর্যন্ত আল্লাহুম্মা আরহামহু ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আর যারা মসজিদের প্রয়োজনে বাহিরে চলে যায় আর মসজিদের সাথে মন লেগে থাকে, তো যারা মসজিদে বসে থাকে তাদের যে সব হবে বাহিরে গিয়ে এটার অপেক্ষা করলে সেই পরিমাণ সব হবে। একদিন এশার নামাজ হুজুরে অর্ধরাত্রে পড়ছেন, সব সাহাবারা মসজিদে বসে রয়েছে, নবী আলাইহিসসালাম বলছেন তোমরা যে মসজিদে বসে ইন্তেজার করতেছ সারা পৃথিবীতে এই সময়ে
এসার জন্য ইন্তেজার করে মসজিদে বসা তোমরা ছাড়া আর কেউ নেই। আমার মনে চায় এসাকে পিছিয়ে দেই, তোমরা মসজিদে বসা থেকে অপেক্ষা করছো। ওইটা হুজুরে কিছু বলে দেই, মসজিদে ইন্তেজার করতে বলছে আমাদের। এন্তেজার পাও বান্দা ঠ্যাং বান্দা মসজিদে আইসে বসে চেয়ারে বসে নামাজ পড়ন লাগে, হের জুমার দিন নামাজ পড়ে হের বাইরে গিয়ে ব্যবসা করতে হইব। তোমার আয়াত যেটা দিছ এতে তো এই বুঝা যে আমারও যেতে হইব বাজারে। কান্ত শিরু ফিলার জমিনে যাও অন্য তালাশ করো, এটা যদি ফরজ হয় তা আমার যে পাও নাই আমি কি করব, আমার যে 80 বছর বয়স আমি কি করব, বৃদ্ধরা কি করবে? এরা ফরজ তরক করতেছে, কোন আয়াত কোথায় লাগাইলা? এসছে মারাত্মক বলে লা রাহবানিয়্যাতা ফিল ইসলাম, বৈরাগ্যবাদ ইসলামে নাই। জঙ্গলে বসে থাকা জিকির করা, মসজিদে বসে থাকা ওয়াহামি কথা, লা রাহবানিয়্যাতা যুগীদের কাজ। কিসা শোনা ব্যস্ত যাওয়ার আছে। ইব্রাহিম ইবনে আদাম রেজি গেছে, তুমি কি অবস্থায় আছো? খুব ভালো আছি, একটু মনে কষ্ট আছে। কি আমি বাসাই চাচ্ছি আল্লাহর জন্য, এই জন্য যতটুকু সম্মান আল্লাহর দেওয়ার দিছে, কিন্তু আমার বাসার পাশে এক লোক আছে সন্তান সন্ততি নিয়ে চলতো আর কৃষি কাজ করত, ওরেন্টে কিছু দান করতো ছেলে মেলেরা খাবাইতে ইত্যাদি ইত্যাদি, ওর মর্যাদা বেশি আমার সাথে, কারণ সে তার পরিবার পরিজনদের দেখছে হালাল উপার্জন করছে। আমি তো এটা সব বাদ দেয়া বাসাই বাদ দেয়া জঙ্গলে বইয়া জিকির করছি, ওই মর্যাদা পাই নাই। এই এমনি তো আর কোরআন মানে না, এই কিসা এমনি দেখাইতেছে বলে টেক আপ করা বৈরাগী সাজা, এটা হারাম। এত কঠিন ফতোয়া আর শুনি নাই, টেক আপ হারাম। যারা আসছেন আপনারা জানেন কিনা, যাই না থাকলে আপনাদের বেশি মোবারকবাদ যে এদের কথায় বিভ্রান্ত হন, আপনারাও বিভ্রান্ত হবেন না। আমি দেখাইতেছি কোরআনে এতেকাপের কথা, হাদিসে এতেকাপের কথা। যারা এতেকাফে আসছেন ফিতরতি কাজ করছেন, স্বভাবগত কাজ করছেন। কোরআনে আছে ফিতরাতাল্লাহি আল্লাতি ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম। আমি মানুষকে ফিতরতের উপরে পয়দা করছি, আমি যেটা আমরা বাংলাতে স্বভাব করি জন্মগত স্বভাব, এতে ফিতরতের আসল অর্থ বাইরে হয় না, কিন্তু বুঝাইবার জন্য আমরা বলি যে স্বভাবের উপরে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করছে, এটা কিছুতে পরিবর্তন হয় না। এই হয় চাপা থেকে, চাপা থাকে কিন্তু আছে, এটা কোনো পরিবর্তন নাই। ফিতরত কি জিনিস অনেক লম্বা কথা, এটা পয়সার মতো জিনিস, পকেটে পয়সা আছে, এই পয়সা দিয়ে আপনি মনে চাইলে দুধ কিনতে পারবেন, চাইলে শরাব কিনতে পারবেন, এইটুকু অধিকার আপনার আছে আপনার টাকার। আপনার কাছে টাকা আছে, আপনার ব্রেন খাটায় কোনটা ভালো মনে করবেন? নবী কেউ ব্রেন খাটাইছিল আল্লাহ রাসূলের সামনে? 15 আয়াতে 3-2 মসজুর মেয়েরাজে হুজুরকে মেহমানদারির জন্য ই দেওয়া হয়েছিল দুধ,
আর দেওয়া হয়েছিল কি দেওয়া হয়েছিল আরেকটা শরাব খামার আর একটা রেওয়ায়েত আছে আসল শহর কি শহর তিনটা কিন্তু প্রসিদ্ধ হইল দুইটা একটা হইল দুধ আর একটা হইল শরাব তো নবী আলাইহিস সালাম কোনটা গ্রহণ করছিলেন দুধ গ্রহণ করছিলেন জিবরিলে বলছে আসবতা ফিত্রাত তুমি স্বভাবগত গ্রহণ করছো যদি ওইটা গ্রহণ করতাম গাওয়াত উম্মাতুকা তোমার সব উম্মত গুমরা হয়ে যেত সরব ভাইয়া মেধাগ্রস্ত হয়ে যেত আমি বলি এটা জিবরিলে নিজে করছেন না আল্লাহর হুকুমে করছেন আপনারা কি বুঝেন আল্লাহ বুঝেন না নাকি না কার হুকুমে তাহলে দুধ আর সরব সর্বা সরব কার হুকুমে নবীর কাছে দিছে আপনি যদি আমার বাসায় মেহমান হিসেবে যান আর যদি বলি যে এই তরকারি রাখলাম এই তরকারির মতো রাখলাম দুইটার একটা খাবেন আর একটা খাইতে পারবেন না এটা মেহমানের সাথে সম্মান হইল না কেমন জানি একটা অরুষ্ঠ ভাব মেহমানের সাথে এরম বলা যায় হুজুরের সাথে যে এরম বলতেছে দুইটার একটা খাবেন ছাত্র বলা যায় এই তুই এই দুইটার একটা খা আর একটা খাবে কিন্তু মেহমান বাড়ির দাওয়াত দেন বলা যায় নাকি এই যে হুজুরের সাথে বুঝা গেল হুজুর এখানে মেহমান হয়ে যান হুজুর এখন ছাত্র হয়ে গেছে ছাত্রের পরীক্ষা করা হুজুরের সফরটা কি ছিল দাওয়াত দিয়ে মেহমান নিছেন না ছাত্রকে সফর করায় নিয়ে গেছেন শিখাইবার জন্য তালিম দেওয়ার জন্য কোরআনে কি আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু অর্থ কি লিনুআল্লিমাহু আমি শিখাইবার জন্য নিয়ে গেছি তাহলে নবীর সফর কিসের তালিমি সফর ছাত্রকে পরীক্ষা করা যায় না যায় না হুজুরকে এই দুইটা দিয়ে কি করছেন হুজুর ফেল করছেন না পাস করছেন কিন্তু অধিকার ছিল দুইটার একটা ওনার ফিতরত বলছে যে না সাদা দুইটা দুধটা লও এটা এলেম আর ওইটা এলেমে মাথা মেধা সুন্দর হয় আর ওইটা খাইলে মেধা নষ্ট হয় খায় যদি নিশা করে কি মাথা খারাপ হয় বিবিরে মা ডাকে মারে বিবি ডাকে এখন টাকা আপনার ইচ্ছা যেখানে সেখানে খরচ করতে পারে ফিতরত মানে স্বভাব আপনার স্বভাব এটা পরিবর্তন পরিবর্তন হয় না এটা দাবিয়ে থাকে সাপ যখন খুব ঠান্ডার মধ্যে পড়ে বরফই ঠান্ডা তাহলে আপনাকে তার সেপ দেন পেশার করে দেন লড়ানা যে আস্তে আস্তে রৌদ্র হইতে থাকে তখন কাছে যায় দেখেন আগে যে পেশাব করছেন দেখে রাখছে সাপ একজনের দেখে রাখে কে তার বাড়িটা দিল জীবনে একবার হইলেও হ্যারে শেষ করুন নাহলে তার সেরা শেষ করুন এমন ব্রেন কুকুরও এরকম ভাগও এরকম নাকের মধ্যে গামদাস কেমনে বাইর করে সেখানে আপনি বাইরে দিল সাপের মারতে নাই মারলে একদম শেষ করে দাও খুদা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বভাব ঠিক ছিল দুধ গ্রহণ করছে এই স্বভাবটা কি আমি বলতে পারবো না
সর্বসম্মত নাই কিছু, এটার অর্থ নাই। তবে যেটা আমরা আলেমদের থেকে শিখছি মানি, এটার অর্থ হইল যোগ্যতা। প্রত্যেক মানুষ কাফের মুসলিম অমুসলিম সবাইকে আল্লাহ একটা খাস যোগ্যতা দিছেন। এই যোগ্যতা সে মা কাফের কুফুরির মধ্যে লাগায়, মা বাপ মুসলিম ওইটার মধ্যে লাগায়। পরিবেশে তাকে কাফের মুসলিমকে এটা বানায়। মুসলমানের ঘরে জন্ম নিছে তো তার এই যোগ্যতাটা ইসলামের জন্য খাটে লাগে। মুসলমান হয়ে যায় তাহলে তার এই স্বভাবগত যোগ্য ইসলামের পিছনে খাবে, আর নাইলে কুফর থাকলে কুফরের পিছে খাবে। উমর ফারুকের ভিতরে যতদিন কুফরি ছিল তার পরিবেশ কুফর নবীকে কতলের জন্য উদ্বুদ্ধ হয়েছে, আর যখন নবীর পরিবেশে সাহাবার ভিতরে এসে গেছে তখন তার ওই যোগ্যতাইকে ইসলামের জন্য খরচ করছে। আমার ভিতরে এই স্বভাব আছে, আমার স্বভাব, এটার পরিবর্তন নাই। বহুত বড় বুজুর্গ হইলাম আমি, দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে পাইকে গেছে, আমার স্বভাবের মধ্যে শয়তান। আমার যোগ্যতাকে যদি শয়তানের সাথে লাগাই তাহলে আমি যত বুজুর্গ হয়ে আমার মন খালি ওইদিকে কায়দা পাইনি অপকাজ করে বসল, এরকম বহুত ঘটনা আছে। শরীয়তে বলছে দাড়ি পাকিয়ে জুনা বুড়া বুড়ি হয়ে গেলেও বেপরদান লিকুল্লি সাকে তথিন, কোনো কেউ লিকুল্লি সাকে তথিন এনে কোনো আলেমই নাই। পরে কি লিকুল্লি সাকে তথিন লাকে তথুন, বুড়ি লেগে এক বুড়া আছে আর বুড়ার লেগে এক বুড়ি আছে, হেরা হেরা মিল আছে। জানে যুবতী আমার কাছে আসবে মনের স্বাদ মিটাইবার ওই বুড়ির কিছু যাইব, এই বুড়ি এই বুড়ার দিকে দেখায় দেবে, এটা আছে তার মধ্যে। এই দাড়ির কারণে সাহস পায় না, পাগড়ির কারণে সাহস পায় না, পরিবেশের কারণে সাহস পায় না, হুতামে মেরেছে সাহস পায় না, শেখুল হাদি সাহস পায় না, ওয়াজ করে সাহস পায় না, নাইলে এটি করে হল দেব বেরেছে। ঠিক কাফেরদের কাছে থাকি, ওখানে আমি লা ইলাহার জিকির করতে চাই কিন্তু ভয় লাগে, গুলি করে দিবে, জেলে ভরে দিবে, আমার বাড়ি আগুন লাগাই দিবে, ইত্যাদি ইত্যাদি কারণে আমার স্বভাবের মধ্যে ছিল আল্লাহ আল্লাহ করা, রসুলের সুন্নত পরিকা মতো চলা, টুপি মাথায় দেওয়া, পাগড়ি দেওয়া, কিন্তু এই ভাড়ার কারণে আমি দিতে পারতেছি না। কিন্তু আমার দিলের মধ্যে দাব্য রয়েছে আল্লাহ আল্লাহ রসুল, হইতে পারে না, পারে না। ইসলামকে বলা হয়েছে স্বভাবগত ধর্ম, তোমার স্বভাবে যেটা অপছন্দ করে সেটা ওইটাই যেটা কুফর। ইসলাম সম্মত যোগ্যতা আছে তোমার মধ্যে, সে অপরাধ কর্ম কাণ্ড স্বভাবগত ভাবে আল্লাহ যোগ্যতা দিচ্ছেন অপছন্দ করে, তুমি চাপায় তার দ্বারা করো। আর স্বভাবের মধ্যে আরেকটা জিনিস আছে, সে তার মাসুকের সাথে একা থাকতে চায়, সারাদিন ঘোরাফেরা করে, রাত্রে যখন একত্র সময় আসে কেউ নাই তখন সে তার মাসুকের সাথে একসাথে থাকতে চায়, একা থাকতে চায়। ছেলে মেয়েদের অন্য ঘরে সরাই দে, বিবির সাথে একান্ত কথা কইতে চায়, এটাও স্বভাবে চায়। সবার সাথে মিলি ঝুলি এটাও স্বভাবে চায়, চায় না চায় না? বন্ধু বান্ধবের সাথে বসি এটা চায় না চায় না? আবার একটা সময় একদম একা আমার মাসুকের সাথে থাকি, ওই সময় যে কেউ আমার কাছে না আসে এরকম চাইনি,
এই দুইটাই প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। তো আল্লাহ জাল্লা শানহু এই রমজানের দশ দিন ছাড়া বাকি এগারো মাস বিশ দিন তোমার ওই স্বভাব চেতনা, সবার সাথে মিলে থাকি, বন্ধুবেশে থাকি, উপকার করি, যার ক্ষতি হয় তাদের সাহায্য করি, এই একটা স্বভাব তোমার মধ্যে আছে। এইটা তুমি বারো মাস চালাইবা দশ মাস ছাড়া। আরেকটা যে তোমার স্বভাব আছে, তোমার আসল মা শুক্রাটা বলতে পারো, জুড়ে বলো, তার সাথে একা সময় কাটানি মনে চায় কি না, চায় চায় নাকি? এই জন্য এই দশটা দিন